डीजे बापी दुशाई नंबर पोल उपस्थित आगत अनुगत बहिरागत सकल भक्त आज कीर्तनेर प्रथमे आमी जानाई साधु गुरु वैष्णवेर पदे आमार कोटि कोटि दंडवत एवं गुरुजन जारा बसे आछेन स्थान विशेषे प्रत्येकेर चरणे जानाई आमार भक्ति पूर्ण प्रणाम एवं आद्या शक्ति मायेर अंशभूता जननी सकलके जानाई आमार अंतरे अंतरस्थल थेके भक्ति पूर्ण प्रणाम। समवयस्क बंधुदेर जानाई आमार आंतरिक भालोबासा আর ছোটদের জানাই আমার স্নেহপূর্ণ ভালোবাসা। মা প্রথমে জানাই কীর্তন যে কি রতন, আমার মতো মূর্খের মুখে শোভা পায় না, কারণ মা আমরা হলাম কলির মায়াবদ্ধ। মায়া যাদেরকে আষ্টে পৃষ্টে বেঁধে রেখেছে তারা কখন হরি বলবে, তারা কখন গৌরকে ডাকবে, তারা কখন কৃষ্ণ বলতে বলতে দুটি নয়নের জোরে পানি ছড়িয়ে বলবে, হে গৌর হে মাতা বংশীধারী হে মদন মোহন গিরিধারী হে গোপীনাথ তুমি কৃপা করে একবার দেখা। তাই হে ভক্ত মণ্ডলী আজকে অষ্টকালীন লীলার মধ্যে আজকে অন্য কোন লীলা নয়, আজকে গোষ্ঠ লীলা গমন গোষ্ঠ আমি পরিবেশন করব। কিন্তু আজকে তত্ত্ব মানে তলিয়ে দেখা, আজকে অন্য কোন তত্ত্ব না, কারণ যে তত্ত্বগুলো খুব জানা দরকার সেই তত্ত্বগুলো আজকে আর হবে না, অন্য কোন দিন হবে। সেগুলি হলো কি না, হিন্দুদের মধ্যে রক্তের সম্পর্কে বিবাহ করতে নেই কেন, এবং আমরা যে দুর্গা ঠাকুর দেখি সেই যে দুর্গা পূজা দেখতে গেলে প্রথমে কাকে প্রণাম করতে হয়। আমরা তো অনেকেই জানি যে মা দুর্গা আছে তাকেই তো প্রণাম করা হয়, কিন্তু সত্যিকারে তত্ত্বের মধ্য দিয়ে বিশ্লেষণ করে কাকে আগে প্রণাম করার প্রয়োজন। কিংবা আমরা যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলতে থাকি, আমাদের যে মূল মন্ত্র মহামন্ত্র, কিন্তু আমাদের রাম যদি আগে এলো তাহলে আমরা আগে হরে কৃষ্ণ কেন বলছি, আমাদের তো রাম বলা উচিত ছিল। তাহলে আমরা এ তত্ত্বগুলো আমরা জানতে পারি। কিংবা দেখুন রাবণের 10টি বদন আছে, এমন কি বদনে পাওয়ার ছিল যে যে বদনের পাওয়ার দিয়ে দেবতাদের সবাইকে বেঁধে রাখত, তারা রাবণ বশীভূত করে তাদেরকে লঙ্কাপুরীতে আটকে রেখেছিল। 10টি বদনে কোন কোন বেদ আছে, কি পাওয়ার ছিল তাই বেঁধে রাখতে পেরেছে। মা দেখুন আমরা যে 84 কুণ্ড নরক আমরা বলি পূরণ করতে হবে, আমাদের কলিযুগে 81 কুণ্ড নরক পূরণ হবে, তা কলিযুগে 81 কুণ্ড নরক যে পূরণ হবে, ধর্মের যদি না ক্ষয় হয়, ধর্ম কেমন করে ক্ষয় হলো সেগুলো জানার বিষয়বস্তু আজকে না, অন্যদিন যদি কোনোদিন আবার আসি আবার দেখা হয় আপনাদের চরণ দর্শন করতে আসতে পারি, আবার সেই দিন
এই লীলাগুলি এই তত্ত্বগুলি মানে তলিয়ে দেখা আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো। জয় জয় গৌরনিতাই, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, নিতানন্দের বল শ্রীবৃন্দাবনের বল, হরি বল হরি বল গৌর হরি বল, নিতানন্দের বল শ্রীবৃন্দাবনের বল, হরি বল হরি বল গৌর হরি বল, নিতানন্দের বল শ্রীবৃন্দাবনের বল, হরি বল হরি বল গৌর হরি বল, নিতানন্দের বল শ্রীবৃন্দাবনের বল, হরি বল হরি হরি বল গৌর হরি বল, নিত্যানন্দের বল শ্রীবাস গদাধরের বল, হরি বল হরি বল গৌর হরি বল, নিত্যানন্দের বল শ্রীবাস গদাধরের বল, নিত্যানন্দের বল শ্রীবাস গদাধরের। এই দেখুন আজকে গৌর সুন্দর বলছেন শ্যামলি, সাম্য ভাব অবলম্বনকারীকে বললেন শ্যামলি। তাহলে সাম্য ভাব অবলম্বনকারীকে বললেন শ্যামলি, আর কি বললেন ধবলি, বললেন ধবলি, বললেন ধবলি তরা ধরে বলি, ধবলি তরা ধরে বলি, ধবলি তরা ধরে বলি, ধবলি তরা ধরে বলি, আজ হরি নাম ধবলি তোরা ধর বলি, আজ হরি নাম মহামন্ত্র, ধবলি তোরা ধর বলি, হরি নাম মহামন্ত্র, ধবলি তোরা ধর বলি, আজ হো হরি নাম ধবলি তোরা ধর বলি, আয় নামেতে আয় পাপেতে, আজ ধবলি তোরা ধর বলি, আজ আয় নামেতে আয় পাপেতে, আজ ধবলি তোরা ধর বলি, আজ হেম আজ হেম দণ্ড বাহু ধবলি তোরা ধরি বলি, আজ বদন ভরে হরি বলে, আজ ধবলি তোরা ধরি বলি, আজ বদন ভরে হরি, আজ ধবলি তোরা ধরি বলি, আজ হরি 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 বলে গৌর ধরি হরি গৌর সুন্দর কলিহত জীবের জন্য এসে বলছেন, ও গো তোমরা একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো তোমরা। কিন্তু বাবা
যে হরি বলতে বলছে কৃষ্ণ বলতে বলছে, তিনি তো যুগ অবতার, তিনি তো প্রেমের ঠাকুর, তিনি তো দয়াল হরি, তিনি তো কৃপা সিন্ধু, তিনি তো ভবতরী। সেই ভবতরী এসে সবাইকে বলছে তোমরা একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো, একবার নয়নের জলে দুটি মুখ জীবের চরণ বন্দনা করে চরণ জড়িয়ে ধরে তাদের চরণ দোকানা ধরে বললে ওগো তোমরা একবার কৃষ্ণ বলো, তোমরা একবার গৌর বলো, তোমরা একবার কৃষ্ণ বলতে বলতে দুটি নয়নের জল তোমরা জড়িয়ে দাও। কৃষ্ণ যদি না ডাকো তোমরা আমাকে পাবে না বাবা। যেদিন আমার গৌর চলে গিয়েছিল সেদিন সূচী মাতা বলেছিল নিবা দূর থেকে নিমাই বলেছিল মা ডাকিলে নিমাই বলে তুমি নিমাই কে হারাবে দিলে নিমাই বলে নিমাই কে হারাবে কাঁদা তুমি কৃষ্ণ বলে কৃষ্ণ কে পাবে দাখিলে নিমাই সেদিন বলেছিল যে কৃষ্ণকে ডাকো, কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণময় জগৎ, কৃষ্ণময় জগৎকে যদি ভালোবাসতে পারো তবে তোমার জীবন। তুমি যেদিন চলে যাবে সেদিন চারজনের কাঁধে নিয়ে বলো হরি বলো হরি বলো হরি বলতে বলতে তোমাকে এই সংসার জগতে তোমার বলতে আর কিছু নেই।
যা কিছু আছে তোমার চোখটি বুঝে গেলে সব খামার বাড়ি হয়ে পড়ে থাকে। আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সমস্ত কিছু। কিন্তু মনে চিন্তা করে দেখো যে আমাদের বলে কি কিছু আছে, কিছু নেই। কেন না, আমরা মায়ার সংসারী, মায়ার জগতে আমরা বাস করতে থাকি। তাই গৌর সুন্দর কলিহ তাজিবকে বললেন, ওরে কলিহ তাজিব, তোরা আশার বালিশ মাথায় দিয়ে আর ঘুমায় থাকিস না, তোরা আমার কাছে আয়, আমি তোদের জন্য নাম নিয়ে এসেছি, এই নাম বিনামূল্যে আমি তোদের দিয়ে যাব। কিন্তু মা এই কলিহ তাজিব বললেন সাম্য ভাব অবলম্বন করতে হবে। সাম্য ভাবটি কি না, আমাদের দেহে পাঁচটি কাঁটা আছে, আমরা যে ভগবত কৃপা লাভ করব, এই ভগবত কৃপা লাভ করতে গেলে আমাদের দেহে পাঁচটি কাঁটা আছে, সেই পাঁচটি কাঁটাকে ত্যাগ করতে হবে। পাঁচটি কাঁটা কি কি না, জাতি বিদ্যা মহ তজ্জ রূপ যৌবনে মে বাচা অতি যত্নে নো পরিবর্চয়ে তো সভক্তি কণ্ঠাক। আমাদের দেহ বাবার যে পাঁচটি কাঁটা আছে, এই পাঁচটি কাঁটাকে আগে ত্যাগ করতে হবে। কি না, আমি জাতিতে ব্রাহ্মণের ছেলে, আমি হরিনাম করছি, আমার সঙ্গে তুই একটা সূত্রের ছেলে হয়ে আমার সঙ্গে হরিনাম করবি। এই যদি অহংকার থাকে, এই মনোবৃত্তি যদি থাকে, তাহলে গোবিন্দ কৃপা ভগবত কৃপা লাভ করা যায় না। যদি মনে করেন যে আপনি দেখতে খুব সুন্দর, এই যে একটা কালো ছেলের সঙ্গে বসে আমি হরিনাম করব, তার সঙ্গে হরিনাম শ্রবণ করব, একজন কালো মানুষের পাশে বসে, এই অহংকার যদি থাকে, এই মনোবৃত্তি যদি থাকে, তার ভগবত কৃপা লাভ হয় না। যদি কেউ মনে করেন যে একজন ময়লা জামা কাপড় পরে বসে আছে, তার পাশে বসে আমি হরিনাম শ্রবণ করব। দেখেন অনেকে বাসে টেনে একটু ময়লা জামা কাপড় পরে বসলে বলে, এ ভাই সরে যাও, তোমার ঘামের গন্ধ বেরোচ্ছে, তোমার জামা কাপড় ময়লা, তুমি একটু সাইড হয়ে যাও। এই যদি মনোভাব থাকে, তার কোনদিন ভগবত কৃপা লাভ হবে না। যদি কেউ মনে করেন যে আমি মন্ত্রী মিনিস্টার, আমি বড় অঙ্কের চাকরি করি, তাহলে ছেঁড়া চটে বসে আমি হরিনাম শ্রবণ করব এই নগণ্য মানুষের সঙ্গে, তার কিন্তু তাহলে ভগবত কৃপা লাভ হবে না। তাহলে জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, এই যে পাঁচটি কাঁটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ভগবত কৃপা লাভ করা সম্ভব নয়। আরো কি বললেন, এই পাঁচটি কাঁটা আমি ভাবলাম আপনি ত্যাগ করে ফেলেছেন, তাহলে এই পাঁচটি কাঁটা যদি ত্যাগ করে ফেলেন, তাহলে দেখা গেল এই পাঁচটি কাঁটা ত্যাগ হয়ে গেল, তাহলে আপনার কি করতে হবে, পাঁচটি ভাবের আশ্রয় দিতে হবে। পাঁচটি কাঁটা কি কি গো, পাঁচটি কাঁটা গেল ভাবলেন সোজা ব্যাপার, পাঁচটি কাঁটা গেল, পাঁচটি ভাবের আশ্রয় নিতে হবে। পাঁচটি ভাব কি কি,
শান্ত দাস সক্ষ বাৎসল্য ও মধুর। তাহলে পাঁচটি ভাবের মধ্যে কারা আছে একটু ভালো করে দেখে নেওয়া যায়। আপনি ভাবছেন আরে বাবা এই পাঁচটি ভাব আর আমরা নিতে পারবো না, আমরা কলিযুগের মানুষ অনেক কিছু বহু রূপ ধরে থাকি, এই পাঁচটি ভাব এমন কি ব্যাপার? দেখুন পাঁচটি ভাবের মধ্যে কারা কারা আছে। প্রথম ভাবের মধ্যে আছে সনকাদি মণিগণ, যে মণিগণ তারা ছিলেন বাল্যকিল্ল মণি, সনকাদি মণিগণ, যাদের মধ্যে অনেক ত্যাগ আছে, সাধু সন্ন্যাসী হয়ে অরণ্যে বনের মধ্যে পাহাড় পর্বতের চূড়ায় বসে বসে অনাদিরাদি গোবিন্দ কেড়াচ্ছে। হে অনাদিরাদি গোবিন্দ, হে বাঁকা বংশীধারি মদন মোহন গিরিধারি গোপীনাথ, কৃপা করো দয়া করো, হে বন্ধু তুমি আগেবার দেখা দাও। দিনে দায় তুমি এগিবার দেখা। তাহলে দেখুন এই যে মায়েরা, তাহলে দেখুন প্রথম শান্ত ভাবের মধ্যে সনকাদি মণিগণ, বাল্যক্ষিল্ল মণি, যারা রাসলীলাতে এসেছিল গোপী রূপে, গোপী হয়ে এসেছিল ভগবানকে যুগ যুগ ধরে তপস্যা করে বলেছিলেন হে ভগবান, হে কৃপাময়, হে কৃপা সিন্ধু, তুমি কৃপা করে আমাদের একদিনের জন্য অন্তত আমাদের কাছে থাকো। ভগবান সেদিন বলেছিল যে দেখো একদিন তোমাদের কাছে ধরা দেব। সেদিন কোন দিন জানো? যেদিন আমি বৃন্দাবনে রাসলীলা করব, তোমরা সবাই গোপী হয়ে ওই বৃন্দাবনে জন্মগ্রহণ করবে। যেদিন আমি লীলা করব, আমি এক এক গোপী, এক এক কৃষ্ণ হয়ে তোমাদের কাছে আমি ধরা দেব। তাই শান্তভাবের অধিকারী হলেন তারা। দাস্যভাবের অধিকারী হলেন আমার হনুমান, যিনি দাসত্ব করে, যিনি অনাদিরাদি গোবিন্দকে লাভ করেছিলেন, যিনি দাসত্ব করে অনাদিরাদি গোবিন্দকে লাভ করলেন, তিনি হলেন হনুমান। কেন না, যেদিন দেখাতে বলেছিল যে অন্তরের মধ্যে তোমার রাম আছে, সীতা আছে, সেদিন বক্ষ চিরে দেখিয়েছিলেন, দেখো প্রভু রামচন্দ্র, দেখো আমার বক্ষ মা আছে, তোমাদের মূরতি বাধা রয়েছে। যেদিন রামচন্দ্র যেদিন চলে গিয়েছিল, নদীর জলে প্রাণ ত্যাগ করেছিলেন, সেদিন হনুমান চরণ দুখানা ধরে বলেছিল ও গো ভগবান, তুমি কৃপা করে, ও গো প্রভু তুমি আমার ছেড়ে যেও না, আমি কি নিয়ে থাকব। সেদিন রামচন্দ্র বলেছিল দেখো হনুমান, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমায় যেবা পূজা করবে, যেবা তোমার নাম করবে, তারা আমার আশীর্বাদ পাবে, আমার থেকে তুমি বড় আর তোমার চেয়ে তোমার আশীর্বাদ বড়। তাহলে চিন্তা করুন, দাসত্ব করে অনাদিরাদি ভগবানকে পেয়েছিল, তিনি দাসত্ব করে ভগবানকে পেলেন, নিজের অন্তরের মধ্যে বক্ষ চিরে দেখালেন যে দেখো দেখো আমার বক্ষ মাঝে রাম সীতা রয়েছে। তিনি দাসত্ব করে হনুমানের মতো ভগবানের দাসত্ব করতে হবে, তাকে লাভ করতে হবে,
তবে অনাদির আদি গোবিন্দকে পাওয়া যাবে। গেল সন্ত দাস সক্ষ, সক্ষ ভাবের অধিকারী কারা? সক্ষ ভাবের অধিকারী হলেন আমার ব্রজরা খালগণ। এ দেখুন সক্ষ ভাবে কেমন ভালোবাসে, দেখুন আপনারা আমরা এভাবে ভালোবাসতে পারি না। কেন না? বনের ফলগুলি কামড়ে কামড়ে খেয়ে ওই গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। গোবিন্দ বললেন, হ্যাঁ রে তোরা কেমন ভালোবাসিস রে, তোরা সবাই আমায় এমন ভালোবাসিস যে বনের ওই এঁটো ফলগুলি কামড়ে কামড়ে খেয়ে আর আমার বদনে তুলে দিচ্ছিস। শ্রীদাম সেদিন বলেছিল, কানাই রে ওরে কানাই, জানিস বনের ফলগুলি কেন কামড়ে কামড়ে খেয়ে তোর বদনে তুলে দি? ওরে কালী দহের কুলে যেদিন আমরা প্রাণ ত্যাগ করেছিলাম সেদিন তুই আমাদের বাঁচিয়েছিস। অকাসুর বকাসুর পুতনা বহু অসুরকে নিধন করেছিস, তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছিস। তাই আজকের একটা কথা তোকে বলি, আমরা কেন কামড়ে খেয়ে দিই জানিস? ওই কংসের কোন যদি অসুর কোন দৈত্য যদি বিষক্রিয়া করে রাখে ওই ফলের মধ্যে, তাই ফলগুলি কামড়ে কামড়ে খেয়ে আমরা মারা গেলে তুই বাঁচাতে পারবি, কিন্তু তুই মারা গেলে আমরা তো তোকে বাঁচাতে পারবো না। বলে আমাকে তোরা এত ভালোবাসিস, আরে ভালোবাসো না, তুই যে আমাদের কানা, তুই যে আমাদের ভগবান, তুই যে জগদীশ্বর, তুই যে কৃপাময়, তুই যে কৃপাবন্ধু, তুই যে কৃপা সিন্ধু, তাই তো তোকে আমরা এত ভালোবাসি। তার জন্য ভগবানকে ওই ফল কামড়ে কামড়ে খেয়ে বদনে তুলে দিতেন। তাহলে কত সক্ষ ভাবে তারা ভালোবেসেছেন, তাই আমার অনাদিরাদি গোবিন্দকে তারা পেলে। দেখুন বাবা, ভগবানকে ভালোবাসলে তবেই কিন্তু ভগবানকে পাওয়া যাবে। কারণ প্রেম সে নাহি মিলে নন্দলাল, বিনা প্রেমে ভগবানকে পাওয়া যায় না। এ দেখুন, তবে একটা কথা বলি, রাধা রানীকে আগে ভালোবাসতে হবে। কেন না? আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তোজে, নাই তোজে আর সবে মরে মরে একা। কেন না আশ্রয়কে আগে ধরতে হবে? দেখুন রাধারানী আশ্রয় কেন? দেখবেন এই যে আমাদের কলকাতাতে একজন বিচারপতি ছিলেন, তা একজন বড় দস্যুকে ওই ফাঁসির অর্ডার দিয়েছেন। এখন মা যখন ফাঁসির অর্ডার দিলেন, সে আর অন্য কোনো পথ পেলেন না, কি করলেন না তিনি করলেন কি, ওই খবর নিয়ে নিয়ে জজ সাহেবের বাড়িতে পৌঁছে গেছে, গিয়ে সেই মা জননী ছিল মা জননীর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। মা গো আমি এত অনুরোধ করে জজ সাহেব আমার ফাঁসিটি আটকালো না, তাই তুমি কৃপা করে আমার জীবন ভিক্ষা দাও। যখনই চরণ খানা জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে বাবা, মায়েদের মন তো দেখুন আমার গৌর সুন্দর, ওই জন্য কিন্তু সচিদানন্দ গৌর হরি। কেন? কারণ সচি মায়ের নামে সঙ্গে আমার গৌরের নাম জড়িয়ে গেছে, কারণ সবাই বলে সচিদানন্দ গৌর হরি। কেন গো? মায়েদের মধ্যে ভালোবাসা আছে, প্রেম আছে, ভক্তি আছে, তাই মায়েরা সরল, বাবাদের থেকে অনেকটা সরল সিধা। তাই করলেন কি, তিনি বললেন বেশ ঠিক আছে আমি জজ সাহেবকে বলে দেব। জজ সাহেব বাড়িতে এসেছে রাত্রে, বলছে একটা কথা বলবো। আচ্ছা কি হয়েছে বলো না? ওই বলছিলাম একটা কথা যদি রাখো,
না কি কথা বলো, আমি চিন্তা করে দেখবো, না না বলো কথা দাও। বলে কি হয়েছে, না ওই যে আসামির তুমি ফাঁসিটা দিও না, তুমি তার যাবজ্জীবন জেলে করে দাও, তার সাজা দাও, তবে তার জীবনটা কেড়ে নিও না। রাগে হরি মারে কে, যে অনাদিরাদি গোবিন্দ, যে তার প্রাণ দিল, তার জীবন দিল, যৌবন দিল, তুমি তার কাছ থেকে কেড়ে নিও। বললে নাও বেশ বেশ, আমি চিন্তা করে দেখব। তাই মা হলো কি, ওই জবসায়ে যখন বিচারে বসলেন, ওই আশ্রয়ের কথাটা মনে পড়ল, গৃহিণী আশ্রয়, সে আশ্রয়ের কথা মনে পড়ল, যে আমার গৃহিণী বলেছে যে আমার ফাঁসি দেয়া যাবে না, ওকে সাজা। বললেন বেশ, আজকে আমি ঘোষণা করলাম যে এই আসামির ফাঁসি হবে না, 12 বছরের জন্য কারাদণ্ড বাস করতে হবে। তাহলে বুঝতে পারছেন, রাধারানীর চরণ ধরলে তবে কিন্তু কৃষ্ণকে পাওয়া যাবে, বিষয়কে ধরলে তবে আশ্রয় পাওয়া যাবে, আর আশ্রয়কে ধরলে তবে বিষয় পৌঁছানো যাবে। তাহলে সক্ষ প্রেমের অধিকারী হলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম বটুমঙ্গল অংশমান, এরা হলেন সক্ষ প্রেমের অধিকারী। ভগবানকে সক্ষ ভাবে বন্ধুর মতো ভালোবাসত। তাহলে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য, বাৎসল্য প্রেমের অধিকারী কারা বাবা? বাৎসল্য প্রেমের অধিকারী হলেন আমার মাতা যশোমতী নন্দরাজ, দেবকী বসুদেব, এনারা হলেন বাৎসল্য প্রেমের অধিকার। কারণ বাৎসল্য প্রেমে ভালোবাসতেন, কেন না, যখন নবনী চুরি করত কখনো তার কান্টি ধরে ওই বেত্রাঘাত করেছেন, কখন গাছের জমাল অর্জুন গাছের গায়ে বেঁধে রেখেছে, কখনো তাকে মেরেছে, কখনো আদর করেছে, কখনো বলেছে ওরে গোপাল আয় আয়, আমি নবনে তোর জন্য ভান্ড ভান্ড করে সাজিয়ে রেখেছি, আমি তোর বদনে তুলে দেব। তাহলে বুঝতে পারছেন কত বাৎসল্য প্রেমের অধিকারী, জানতেন না ভগবান, কিন্তু কত কত বড় বড়, কত বড় বড় অকাসুর বকাসুর পুতনা বেত্রাসুর সবাইকে নিধন করেছে, যত বড় বড় দৈত্য ছিল তাদেরকে নিধন করলেন। তাহলে ভগবান বাৎসল্য প্রেমের অধিকারী মাতা যশোমতী, কখন তাকে মারলেন, কখন আদর করলেন, কখন নবনী দিলেন, আবার কখনো বাঁধলেন, তিনি বাৎসল্য প্রেমের অধিকারী। আর মধুর প্রেমের অধিকারী কে, আমার ললিতা বিশাখা চম্বকলতা ইন্দুরেখা শ্রীদেবী অঙ্গদেবী তুঙ্গভদ্রা, আর আমার শ্রীমতী রাধারানী। কেন না, রাধারানী তিনি অন্তর দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন, নিজ প্রেমে গোবিন্দকে ভালোবেসেছিলেন, অনাদিরাদি গোবিন্দকে তিনি ভালোবাসলেন অন্তর দিয়ে। কেন বাবা, এ দেখুন ভালোবাসাটি কেমন, এই এখনকার কলিযুগের ভালোবাসা না, মোবাইল হ্যালো এই যে কোথায় আছে গো। আমাদের এখানে একটা ঘটনা ঘটেছিল বাবা, ছোট্ট করে বলি কারণ বুঝতে পারবেন, মোবাইলে ভালোবাসা হয়েছে, তা বলে হ্যাঁ গো ওই কলকাতার কলেজ স্ট্রিটের কাছে একটু এসো তো, ওখানে একটু কথা হবে। তা একটা ওই কলেজ স্ট্রিটের দোকানের পাশে ছেলেটা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটি আসছে। তা বাবা ওই মেয়েটি আসতে আসতে দূর থেকে ছেলেটি দেখলেন, ওরে বাবা কালো মেয়ে, একটা মোটা দেখতে কুশ্রী। বললেন কি, ওই ফোন করে যখন বলছে কোথায় তুমি, বলে এই দেখতে পাচ্ছ না আমি একটা লীল সালোয়ার কামিজ পরে এই হাঁটতে হাঁটতে যাচ্ছি। ছেলেটি দেখে বলে, আরে বাবা এই মেয়ে, বলে পালিয়ে চলে এলেন। আমাদের এখান থেকে একজন
ছেলে ফোন করতেন একটা মেয়ের কাছে। ভালোবাসা দেখুন, এখন কলিযুগের এই যে ফোনের ভালোবাসা, তাহলে ফোন করতেন দীর্ঘদিন, ছ মাস, আট মাস, এক বছর তাদের মধ্যে ভালোবাসা চলে। অবশেষে একদিন ফোন করে সেই ছেলেটির খবর নিয়ে পাশ থেকে দেখা গেল যে সেই ছেলেটি যাকে ফোন করত, সে মেয়ে কণ্ঠে কথা বলতো, সে একজন বেটা ছেলে। আর তার বাড়িতে এসে বন্ধুত্ব করে খাওয়া দাওয়া করে করতেন কি না, ফোন করে করে বললে টাকা মেরে দাও, দু বছর তিন বছর এইভাবে টাকা মারতে মারতে অবশেষে দেখলেও সে একটা বেটার ছেলে। কোনোদিন জানতে পারলো না যে এটি মেয়ে ছেলে নয়, বেটার ছেলে, মেয়ের কণ্ঠে কথা বলে। এখনকার ভালোবাসতে বুঝতে পারছেন, কিন্তু রাধারানী কি করতেন? এই যে বাবা মায়েরা, রাধারানী কি করতেন? গোবিন্দকে ভালোবাসতেন দেখার জন্য। আয়ানের ঘরে থেকে উনানে জল দিয়ে গোবিন্দের জন্য কাঁদবো বলে তুটি নয়ন বাড়ি ঝরিয়ে বলতেন, হে অনাদি আদি গোবিন্দ, হে বাঁকা বংশীধরে মদন মোহন গিরিধর, তুমি কৃপা করে একবার দেখা দাও। নয়ন দুটি বাড়ি ঝরিয়ে তিনি কাঁদতেন, গোবিন্দকে ভালোবেসে কাঁদতেন। তাহলে কত মদন ভালোবাসা গোবিন্দকে দেখার জন্য। জলের কলসি থেকে জল ঢেলে ফেলে দিয়ে ওই যমুনাতে যেতেন জল আনার জন্য। কেন না, যমুনাকে জল আনার জন্য যেত ওই যমুনার তীরে আমার বাঁকা বংশীধারী মদন মোহন গিরিধারী গোপীনাথ বংশী বাদন করে করে ডাকত, রাধা তার বাঁশিতে রাধা রাধা নাম ভেসে আসত। তাই রাধা ব্যাকুল হয়ে আকুল হয়ে ছুটতে ছুটতে ওই যমুনার তীরে গোবিন্দকে দেখার জন্য সেখানে উপস্থিত হবে। যেমন বোধ হয় কে কখনো দেখব, যেমন বাবা খাঁচার মধ্যে দেখবেন একটা পাখি যদি রাখা যায়, সেই পাখিটি যদি আপনি অনেকদিন আটকে রাখেন, সেই পাখিটি যদি কোনোদিন খাঁচা থেকে বেরোতে পারে, সে আর থাকে না এই নীলি গগনে, উঠতে উঠতে ছুটতে ছুটতে তার প্রিয়জনকে খোঁজার জন্য ছুটতে ছুটতে চলে যায়। তেমনি আমার রাধারানী আয়ানের ঘরে বন্দী ছিল, আগের জন্মে কথা দিয়েছিল অনাদিরাদি গোবিন্দ যে আমি তোমাকে দান করব, আমার লক্ষ্মীকে তুমি পাবে। কেন না, সাধনা করে বলেছিলেন যে লক্ষ্মীকে আমায় দান করো, আমি যেন স্ত্রী রূপে পাই। তাই বলেছিলেন আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি স্ত্রী রূপে তুমি আমার লক্ষ্মীকে পাবে। তবে মা হলো কে না, মনির অভিশাপে, দুর্বাসা মনির অভিশাপে। কেমন ঘটনা চক্র দেখুন, দুর্বাসা মনির অভিশাপে আয়ান নিপংসুক হয়ে গেল, কোনোদিন রাধার গা স্পর্শ করলে ভস্ম হয়ে যাবে। কেন, লক্ষ্মী আগুনের স্তূপ, তুমি পরম আমাদের জগৎ জননী, তাই জগৎ জননীকে স্পর্শ করতে পারবে না, তাকে ঘরে রাখতে পারবে, স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছে। তাই রাধা রানী ওই আয়ানকে ত্যাগ করে প্রতিদিন কৃষ্ণকে ভালোবেসে ছুটতে ছুটতে যমুনাতে তার সঙ্গে মিলিত হয়। তাই মা, এত সুন্দর মধুর প্রেম এই যুগ যুগ ধরে, সত্য ত্রেতা দ্বাপর কলি, এই কলিযুগে সবাই বলছে আমরা প্রেম করছি। আরে বাবা, কৃষ্ণ ষোলশ গোপিনী নিয়ে প্রেম করলো, এই যে আপনারা কটা গোপিনী নিয়ে প্রেম করছেন, একটার পর দুটো হলে জীবন যায় যায় কণ্ঠাগত প্রাণ। কেন না, আমরা সংসার করছি, আমরা প্রতিটি মানুষ জানি সংসারে নীরবতা শুধু পালন হয় কেন না,
অশান্তির ভয়। যদি আপনি একটু চেগে বসেন না, সংসার পুরো উচ্ছন্নে চলে যাবে। আপনারা লীলা করবেন, আর অনাদির আদি গোবিন্দ তিনি পরম পিতা, তিনি পরম পুরুষ, কারণ তিনি ওই রাসলীলাতে এক এক গোপী এক এক কৃষ্ণরূপে দেখা দিয়েছিলেন। তিনি ওই গিরি গোবর্ধন পর্বত করে স্তম্ভগুলিতে চাকিয়ে রেখেছেন। আপনি আমি কি করছি? কারণ আমরা আমাদের অন্তরকে যদি জিজ্ঞাসা করি যে আমরা কি পেলাম, গোবিন্দকে নাম হচ্ছে আমরা কি পেলাম, কি পেয়েছি, মনকে জিজ্ঞাসা করুন। তাই মনটা রে বলি আজ এ জীবনী দাগা ছাড়া আর কি পেলি যাব, মনটা রে বলি জীবনে আজ এ জীবনে দাগা ছাড়া আমরা কি পেয়েছি, আর কি পেলি আমরা দাগা ছাড়া আর কি পেয়েছি এই জীবনে। আমরা শুধু দাগাই পেয়ে গেলাম কেন? অবুজ মনটারে বলি এই জীবনে দাগা ছাড়া আর কি পেলি কেন? আমরা সুখ পেলাম না। সুখ কি? সুখ স্বপনে ও মায়েরা বাবা, সুখ স্বপনে শান্তি শাসানে। আমরা যদি সুখের কথা বলি, ভালো করে চিন্তা করুন, গোবিন্দ সুখ ছাড়া জগতে আর কোনো সুখ নেই। সুখ স্বপনে শান্তি শাসানে। আমাদের যদি শান্তির কথা বলি, আমরা আমাদের শান্তি চির শ্মশানে আমরা, কারণ শান্তি গেলেই আমাদের শান্তি হচ্ছে শ্মশানে পাওয়া যায়। তাই আমরা সুখ প্রেমের অধিকারী, তাই সুখ প্রেমের অধিকারী যখন হলা, সুখ প্রেমের অধিকারী, তাই এই সুখ প্রেম আমরা যদি ভগবানের সঙ্গে সুক্ষ্মভাবে ভালোবাসতে পারি, মধুর প্রেমের অধিকারী হতে পারি, তাহলে আমাদের হতে হবে কি না, সনকাদি মণিগণের মতো হতে হবে। আর কি হতে হবে? আর হতে হবে আমাদের ওই হনুমানের মতো দাসত্ব করে অনাদিরাদি গোবিন্দকে লাভ করতে হবে। আর কি করতে হবে? না, যশোদা নন্দরাজের মতো হতে হবে, দ্বজ রাখাল গণের মতো সুক্ষ্ম প্রেমের অধিকারী হতে হবে, শ্রীমতী রাধারানী ললিতা বিশক চম্পকলতা ইন্দুরেখার মতো আমাদের আমাদের কি করতে হবে গো? আমাদের মধুর প্রেমে ভগবানকে ভালোবাসতে হবে। তাহলে মধুর প্রেমে যে আমরা গোবিন্দকে ভালোবাসতে যদি পারি, তত্ত্বদর্শী বললেন কি যে যদি তোমরা এভাবে ভালোবাসতে পারো, যদি ভালোবাসতে পারো তাহলে তোমরা ভগবত কৃপা লাভ করবে। বললে না 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 না, পাঁচটি কাঁটাকে ত্যাগ করতে হবে। আর আপনি ত্যাগ করবেন কি না? পাঁচটি ভাবের অধিকারী হতে হবে। আমি ধরলাম পাঁচটি ভাবের অধিকারী হলেন, তাতে কি বললো? যে তত্ত্বদর্শী বললো যে পাঁচটি ভাবের অধিকারী নয় আপনি হলেন, কিন্তু আপনি ভগবত কৃপা লাভ করবেন। তাই তো, ভগবত কৃপা লাভ করতে হলে আপনার কি করতে হবে? ত্রিনাদপি শুনিছে না তর বীর সহি শোনা অমানিন মন দেন কীর্তনিয়া সদা করতে হবে। তৃণের নিকট সহিষ্ণুতা শিখতে হবে। এই যে মায়েরা, তৃণের নিকট সহিষ্ণুতা কেমন? ত্রিনাদপি শুনিছেন তর বীর সহিষ্ণুতা অমানিন মান দেন কীর্তনিয়া সদা হরি। তৃণের যেমন মাথার উপরে পা তুলে দেখবেন, ঘাসের উপরে এই পা দিয়ে দাঁড়ালে ঘাসের মাথা নুয়ে যায়, মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যায়,
আবার পাটি তুলে নিন, পা তুলে নেওয়ার পরে দেখবেন যে আবার তারা মাথা তুলে দাঁড়াচ্ছে, তারে মাথা তুলে দাঁড়াচ্ছে। তৃণের নিকট সহিষ্ণুতা, তৃণের মতো হতে হবে, সহিষ্ণুতা শিখতে হবে, তৃণাদপি সহিষ্ণু। দেখবেন গাছকে কুঠার দিয়ে আঘাত করলে, যেমন গাছকে কাটলে সে যেমন ধৈর্যশীল, যেমন সহ্যশীল, আমাদের তদ্রূপ হতে হবে। তাহলে বৃক্ষের নিকট আমাদের সহিষ্ণুতা শিখতে হবে, অমানিকে মান দিতে হবে, যার কেউ মান দেয় না। দেখবেন রাস্তাঘাটে অনেক পাগল, অনেক নগণ্য মানুষ চলে, তাদেরকে সম্মান দিতে হবে, মান দিতে হবে, অমানিকে মান দিতে হবে। আর কীর্তনিয়া যারা কীর্তন করছেন, যারা কীর্তনিয়া সাধু মানুষ জ্ঞানী গুণী, তারা সর্বদা বদনে হরি বল হরি বল হরি বল বলতে হবে। হরি বল হরি বল বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল ও হরি বল হরি বল বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল বল হরি বল হরি তাহলে সর্বদা বদনে আমাদের হরি বল হরি বল হরি বল বলতে হবে। কেন না, অমানিকে মান দিতে হবে। আর সাধু বৈষ্ণব যারা কীর্তনিয়া তারা সর্বদা হরি বলতে হবে। দেখুন হরি বললে কি হয়, হরি বললে কি হবে। দেখুন আমরা যে হরিবাসরে আজ এই মহতি হরিবাসরে যে হরি বলছি না, আমরা যখন হরি বলছি আপনাদের অন্তর শুদ্ধ হয়ে যাচ্ছে, চিত্ত দর্পণ হয়ে যাচ্ছে, মার্জন হয়ে যাচ্ছে, চেত দর্পণ মার্জনা মার্জন হয়ে যাচ্ছে। আর আপনারা কেন হরি বলবেন, আপনারা যখন হরি বলছেন আমাদের চিত্তরূপ দর্পণটা মার্জন হয়ে যাচ্ছে। দেখুন এই শীতের সময় যদি কোনো জায়গা দেখবেন আগুন জ্বালা হয়, কি যে কোনো সময় আগুন জ্বালা হয়, আগুনের কাছাকাছি থাকলে কি হয় না, আগুনের কাছাকাছি থাকলে ওই আগুনের আতসটা গায়ে লাগে। তদ্রূপ হরি বললে, হরি কথা যতদূর শোনা যায়, কীট পতঙ্গ স্থাবর অস্থাবর সমস্ত কিছু সত্য হয়ে যায় এই হরি নামের ধ্বনিটি যতদূর পৌঁছে যাচ্ছে, যার কর্ণে পৌঁছে যাচ্ছে তার চিত্তরূপ দর্পণটি শুদ্ধ হয়ে যাচ্ছে। তার জন্য হরি বলা, তার জন্য হরি বলতে হয়, তার জন্য হরি বলা প্রয়োজন। দেখুন একটা কথা আপনাদের কাছে আমি জানিয়ে যাই, যে আপনারা হরিনাম শ্রবণ করছেন, মহতি হরিবাসর এখানে তৈরি হয়েছে, তাহলে এই হরিবাসরে যে পূর্ণ অর্জন হবে 100% পূর্ণ অর্জন হবে, তাহলে যারা হরিবাসর দিয়েছেন তারা কত পাবে, আমরা কীর্তনিয়ারা গাইছি আমরা কত পাব, আপনারা পরম শ্রোতা, আপনারা হলেন এই কীর্তনের মূল বস্তু। কেন না, মিল বস্তু যদি না হয়, মেন বস্তু যদি আপনারা না হবেন, তাহলে আপনারা না এলেই কীর্তন করা সম্ভব হতো না। তাহলে আপনারা কত পাবেন, কেন
না এই 100%-এর মধ্যে আপনাদের মধ্যে ভাগ রয়েছে। দেখুন অনেকে বলে যে বাবা দেখো ওই এই দু একটা চিনির দানা দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে কি বাবা তাই না? অনেকে বলে দেখবেন যে এই চিনির দানা একটা দুটো নকল দানা একটা দুটো চিনির দানা দিয়ে এই গোবিন্দ সেবা চলছে। আমি বলছি দেবেন, আমি বলছি আপনারা দেবেন। যদি কেউ বলে থাকে যাকে জিজ্ঞাসা করবেন যে ওই দুই একটা চিনির দানা দিয়ে দুই একটা নকুল দানা দিয়ে সেবা দিলে কি হয়, যদি আপনি অনেক রাশিকৃত সেবা দিতেন তাহলে টাটা বিল্লা গোয়েঙ্কা অনেক বড় বড় যারা হচ্ছে অনেক মিষ্টি দিয়ে অনেক টাকা দিয়ে অনেক কিছু দিয়ে গোবিন্দকে সেবা দিত তাহলে তারাই শুধু ভগবান পেত, যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যারা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দুটি নয়নের বাড়ি ঝরিয়ে তারা পথে প্রান্তরে ছুটতে ছুটতে ভগবানকে খুঁজে বেড়াত তারা তাহলে গোবিন্দকে পেত না? চিনির দানা দিয়ে সেবা দিলে কি হয়? শাস্ত্রকার বললে অন্য যুগে অন্য ধর্ম কইলে ঋষিগণ কলিযুগে একমাত্র নাম সংকীর্তন। দেখুন চিনির দানা দিয়ে সেবা দিলে কি হয় কি দুটি নকুল দানা দিয়ে সেবা দিলে কি হয়? আপনি কোনদিন ঠাকুর সেবা করেননি, তার প্রথম আপনি করলেন কি না দুটি নকুল দানা দিয়ে কি দুটি চিনির দানা দিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছেন, আপনার কি হলো? আপনার অভ্যাসটা হলো। যখন অভ্যাস হলো অভ্যাস হতে হতে আপনি যখন প্রতিদিন সেবা দিচ্ছেন আপনার মধ্যে ভাবের উদয় হলো, যখন আপনি আরো দীর্ঘদিন যাচ্ছেন ওই দিতে দিতে ভাবের উদয় হতে হতে আপনি কি করছেন না ভাবের উদয় হতে হতে ভক্তির উদয় হলো, আর যখনই ভক্তির উদয় হলো ওই ভক্তির সেবা দিতে দিতে চিনির দানা দিতে দিতে যখন ভক্তির উদয় হলো আপনার মধ্যে প্রেম উদয় হলো, যখন আপনার মধ্যে প্রেম উদয় হলো আপনি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন, ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হলেন। যখন ব্যাকুল হলেন আপনার মধ্যে ওই ভক্তি থেকে প্রেমের উদয় হয়েছে, আপনি তখন ভগবানের সঙ্গে ভগবানের নিমিত্তে ভগবানের সাদর ভজনে ভগবানের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য আপনি ভগবানের চরণে আপনার জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ করে দিলেন। তাই বলছি যদি কেউ আপনাদের বলে থাকে যে চিনির দানা দিয়ে কেউ সেবা দেবেন না নকুল দানা দিয়ে সেবা দেবেন না, আমি অধম দিনেশ কয়াল বলছি আমার কাছে অন্তত ফোন করে তাদের ফোনটা ধরিয়ে দেবে যে কেন চিনির দানা দিয়ে কেন একটা তুলসী পত্র দিয়ে কেন নকুল দানা দিয়ে সেবা দেওয়া যাবে না। এই যে মায়েরা শাস্ত্রকার বলছেন বিজানং কৃষ্ণ ভক্তস্য পরণং পঞ্চ দীনানি চ ভক্তিহীনং চ কেশবে। আরে বাবা বেশি দিন বাঁচার দরকার নেই, বেশি দিন বাঁচতে হবে না, শুধুমাত্র যদি পঞ্চদিন বাঁচতে পারো, যদি কৃষ্ণ ভক্ত হয়ে পঞ্চদিন বাঁচো তাহলে তোমার জীবন যৌবন ধন্য হয়ে যাবে। বেশি দিন বাঁচার প্রয়োজন নেই, কৃষ্ণ ভক্ত হয়ে যদি পঞ্চদিন বাঁচো তাহলে তোমার জীবন যৌবন ধন্য হয়ে যাবে। কেন? আর কৃষ্ণ বৈমুখ হয়ে যদি আপনি শতবর্ষ বাঁচেন তাহলে কি হলো? তোমার বেঁচে থাকা কি বাহালা, আজ বেঁচে থাকা কি বাহালা, তার বেঁচে থেকে কি বাহালা, বেঁচে থেকে কি বালা, ও তার বেঁচে থেকে কি বালা, বেঁচে থেকে কি বালা।
বেচেতে কে কি বালা বেচেতে কে কি বালা ও তার জীবন যৌবন গোবিন্দের চরণে ও তার জীবন যৌবন গোবিন্দের চরণে আজ জীবন যৌবন গোবিন্দের চরণে আর জীবন যৌবন গোবিন্দের চরণে না ঝরে নয়ন মরণ ভালো বাঁচার চেয়ে মরণ ভালো ও তার বাঁচার চেয়ে মরণ ভালো ও বাঁচার চেয়ে মরণ ভালো আজ গোবিন্দ চরণে জল না ঝরিল বাঁচার চেয়ে গোবিন্দ চরণে জল না ঝরিল বাঁচার চেয়ে মরণ ভালো চরণে জল না ঝরিল বাঁচার চেয়ে মরণ ভালো আজ হরি 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 বাঁচার চেয়ে মরণ ভালো আজ হরি 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 গৌরী দাই হরি 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 ও তার বাঁচার চেয়ে মরণ ভালো তাহলে বুঝতে পারছেন বেশি দিন বাঁচার প্রয়োজন নেই মাত্র পঞ্চদিন বাঁচলে চলবে তবে কৃষ্ণ ভক্ত হয়ে পঞ্চদিন বাঁচতে হবে নইলে আপনি শতবর্ষ বাঁচা আপনার বিফলে কেন না কৃষ্ণ বৈমুখ হয়ে যদি আপনি শতবস্ত্র বাঁচেন আপনার বাঁচার কোনো মূল্য হবে না তাহলে বুঝতে পারছেন ত্রিনাদ শুনেছেন তর বীর সই শুনা অমানিন মান দেন কীর্তনিয়া সদা হরি তাহলে আজকের এই যে ত্রিনের নিকট সহিষ্ণুতা শিখতে হবে বৃক্ষের নিকট তাহলে কি হলো যদি আপনি ভক্তের মতো ভক্ত হতে পারেন তাহলে কি হবে না দেখুন এই ভারতবর্ষের মাটিটি এত সুন্দর এত পবিত্র এত ভগবানের পদধূলি আছে তার জন্য ভারতবর্ষের বাইরের মানুষগুলি এই ভারতবর্ষে আসার জন্য ব্যাকুল হয়েছে দেখবেন বাইরে থেকে সব অগণিত ভক্তের দল নদিয়াতে এসে বিভিন্ন জায়গায় ভিড় করছে দেখুন আমি দেখলাম একদিন ওই বজবজ থেকে আমি পার হয়ে যাচ্ছি আর একদিন দেখলাম যে ওই একজন বৃদ্ধ মহিলা ওই নৌকাতে উঠতে পারছে না ভুটভুটিতে যখন উঠতে পারছে না অনেকেই দেখলাম পার হয়ে চলে যাচ্ছে কিন্তু আমার আগেতে আমি দেখলাম ওই প্যারাসুটে করে ভাসছে কয়েকজন ওই বিদেশি সাধু সন্ন্যাসী তারা করলেন কি তারা ওই প্যারাসুট থেকে নেমে একজন বৃদ্ধ মহিলা তার হাতটি ধরে আস্তে আস্তে সেই ভুটভুটিতে তুলে দিলেন আর করছেন কি না ওই গীতা বিলি করছেন আমি দেখে অবাক হয়ে গেলাম দেখো অন্য বাইরের মানুষগুলি এসে আমাদের সনাতন ধর্মের কি শিক্ষা কি অবস্থা কি ভাব কি ভালোবাসা কি প্রেম কি প্রীতি এগুলো সবই জেনে গেছে তাই দেখো ওই আমাদের একজন বৃদ্ধ মাকে ধরে ধরে তারা সাধু হলেও ভুটভুটিতে তুলে দিলেন
তাহলে তারা আমাদের দেশের সনাতন ধর্মের সংস্কৃতিকে তারা আশ্রয় করেছে, আমাদের গৌরকে ধরার জন্য নদী আতে এসে তারা হা গৌর গৌর বলে কাঁদছে। কেন? তারা যদি এই তীর্থধামে এই ভারত ভূমিতে তারা জীবন ত্যাগ করতে পারে, তাদের জীবন যৌবন ধন্য হয়ে যাবে। দেখুন মা, একজন পুনারচাঁদ নামে একজন ভদ্রলোক ওই ইংল্যান্ডে সারা জীবন করতেন কি, ওই খেলনার গাড়ি, একটা গাড়ি ভর্তি করে খেলনার গাড়ি বিভিন্ন জিনিস ওই বিক্রি করতেন সারা জীবন। ওই যখন ওই গাড়ি বিক্রি করে করে খেলনা নিয়ে বিক্রি করে করে বিভিন্ন জিনিস গাড়ি করে নিয়ে বিক্রি করে অনেক টাকা জমালেন, শেষ বয়সে তিনি ইংল্যান্ডের মিউজিয়ামে বলে গেলেন যে আমি যত টাকা সঞ্চয় করেছি, আমি যে অর্থ সঞ্চয় করেছি, এই অর্থ আমি তোমাদের মিউজিয়ামে দিয়ে গেলাম। আমি মরার পর আমার এই সব দাহটি, এই সব দেহের যে ছাইভস্মটি, কোনো যদি সহৃদয় ব্যক্তি থাকেন, কোনো সহৃদয় ব্যক্তি যদি আসেন কৃপা করে ওই ভারতবর্ষের গঙ্গায় আমার এই দাহ সবটি, এই সপের ছাইটি যেন সেখানে ফেলে দেয়া হয়। কেন না ফেলে দেয়া হয়? এই জন্য পবিত্র ভারতবর্ষ পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সেই জায়গাগুলির মধ্যে ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ জায়গা। কেন না? যুগে 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 তিনি এসেছে, তিনি ভক্তের মা অজরাকিতে, ভক্তের মা আজ যুগে যুগে এসেছে, অজরাকিতে ভক্তের আজ যুগে যুগে আজ এসেছে, অজরাকিতে ভক্তের মা, অজরাকিতে ভক্তের মা আজ যুগে যুগে অজরাকিতে ভক্তের মা আজ ভক্ত ডাকিলে রহিতে না পারো, ভক্ত ডাকিলে রহিতে না পারো, আজ ভক্ত ডাকিলে
রহিতে না পারো ভক্ত ডাকিলে রহিতে না পারো আজ ভোগ তেরি আজ ভক্ত ডাকিলে রহিতে না পারো ভক্ত ডাকিলে রহিতে না পারো ভক্তেরি ভগবান ভক্তেরি ভগবান তুমি দেখো তুমি কৃপা করে একবার একবার দেখা দেখা দাও ও গো দিনে একবার দেখা দেখুন বাবা ভগবান কৃপা করলেন বহু বছর পর সেই পুনার চাঁদের সেই ছাই ভস্ম সবটি রাখা ছিল ইংল্যান্ডের মিউজিয়ামে আমাদের এই ভারতের যিনি কপিল দেব যে অধিনায়ক প্রথম ভারতবর্ষের জয়টা ছিনিয়ে এনেছিল ক্রিকেট টুর্নামেন্ট থেকে সেই বিশ্ব ক্রিকেটার হয়ে উঠেছিলেন সেই কপিল দেব আজও তিনি বেঁচে আছেন তিনি আমার চেয়ে ভালো বলতে পারবেন তিনি ওই সব দাহটি সেখানে দেখেছিলেন ওই ছাই ভস্ম মাখা ওই লেখাটি সেখানে দেখেছিলেন যে কোন সহৃদয় ব্যক্তি যদি আসে আমি পুনার চাঁদ আমি কৃপা করে আপনাদের কাছে মিনতি করছি কৃপা করে আমার এই ছাই ভস্মটি নিয়ে ওই ভারতবর্ষের ওই যমুনার জলে আমার দেহের ভস্মটি যেন নিক্ষেপ করা তাহলে ভারতবর্ষের মাটিকে কতটুকু ভালোবাসলে কতটুকু পবিত্র এই ভূমি সেখানে তার এই ছাই ভস্মটি ফেলার জন্য পবিত্র গঙ্গা কারণ ওই গঙ্গার জলে সমস্ত কিছু দূরীভূত হয় স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা গো হত্যা ভ্রণ হত্যা সমস্ত পাপ তাপ দূরীভূত হওয়ার জন্য ওই পবিত্র গঙ্গা আবির্ভাব হয়েছে ভারতবর্ষের মাটিতে দুটি জিনিস আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এই তুলসী বিগ্রহ এই দেখতে পাচ্ছেন তুলসী বিগ্রহ তুলসী দল মাত্র জলস্য চুল কিন বা বিক্রিতে সমতি ভক্ত ভক্ত বৎসল এটি আমার কথা না এটা শাস্ত্রের কথা আপনি তুলসীর কাছে আপনি যদি জল ঢালেন আপনার বহু পুণ্য হয় জল না ঢালতে পারলেও যদি তুলসীর সমীপে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন তাহলে আপনার পাপ তাপ দূরীভূত হয় আর যদি আপনি তুলসীর মৃত্তিকা নিয়ে আপনি লল্লাটে দিতে পারেন এর চেয়ে পবিত্র আর সুচি জিনিস কিছু হতে পারে না তাই যে গৃহেতে তুলসী গাছ নেই সে গৃহেতে প্রবেশ করা উচিত হয় না চলে না কারণ তুলসী গাছ গৃহমূলে গৃহ দেবতা রূপে তিনি প্রতিষ্ঠিত
দেখুন অনেকে বলে যে তুলসী ওই শঙ্খচূড়ের স্ত্রী তুলসী, ও তুলসী পরে হয়েছে মা, তুলসী লক্ষ্মী দেবী এসেছিলেন কেন? আপনি দেখুন ওই যখন শঙ্খচূড় হলো আপনার কৃষ্ণ লীলার পর, কিন্তু রাম অবতারে যখন ফাল্গুন নদীর তীরে আমার সীতা মা ওই দশরথের পিণ্ড দিয়েছিল তখন তুলসী ছিল, তুলসী পত্র দিয়ে সেখানে পিণ্ড দেয়া হয়েছিল, কেন না সেখানে তুলসী মিথ্যা বলেছিল বলে তাই তুলসীর অভিসম্পদ করেছিল। তুলসী তাই ওই নারায়ণ যখন নেমে আসছিল শালগ্রাম শিলা রূপে তখনই তুলসী চরণখানা ধরে বলেছিল, হে ভগবান, হে অনাদিরাদি গোবিন্দ, হে শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি যদি ধরনের মুখে শালগ্রাম শিলা রূপে ওই মর্তধামে নেমে যাও তাহলে আমি একা লক্ষ্মী কেমন করে থাকবো প্রভু। তা বললেন, শোনো লক্ষ্মী, তোমার থাকতে হবে না, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি ওই মর্তধামে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করো, আর তোমার পত্র যতক্ষণ না আমার মস্তকে দেবে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না, হব না, হব না। তাহলে ওই গঙ্গার জলে কপিল দেব দেখলেন যে লেখা রয়েছে যে কোন সহৃদয় ব্যক্তি যদি আপনি এসে থাকেন আমার এই ছাই ভস্য নিয়ে ওই গঙ্গার জলে বিসর্জন করো, আমার আত্মা তৃপ্তি পাবে। এই কপিল দেব করলেন কি, দেখা মাত্র সঙ্গে সঙ্গে সযত্নে সেই ছাই ভস্য নিয়ে এসে যমুনার জলে নিক্ষেপ করেছিলেন। তাহলে বুঝতে পারছেন এই ভারতবর্ষের মাটি কত পবিত্র। ভগবান প্রথম রাম রূপে অযোধ্যায় এলেন, তারপর এলেন কোথায় না বৃন্দাবনে, বাঁকা বংশীধারী মদন মোহনে গিরিধারী গোপীনাথ সেই রূপে সেখানে এলেন, তারপর এলেন কোথায় গো আমাদের আরো কাছে, আমাদের আরো কাছে কোথায় এলেন না উড়িষ্যাতে জগন্নাথ রূপে এসেছেন। তা জগন্নাথ রূপে আসার পর মনে মনে চিন্তা করলেন যে বাঙালিদের মধ্যে এত প্রেম, তাদের মধ্যে এত ভালোবাসা, তারা দিবানিশে আমার জন্য কাঁদে, তাই তাদের কাছে তো আমার ধরা দিতে হবে। তাই করলেন কি না নদিয়াতে গৌর রূপে জন্মগ্রহণ করলেন। তারা দেখি বিজদিয়া আজি দুকুল ভেঙে ঢেউ লেগেছে আমার গোড়া চাঁদের গা, আজি দুকুল ভেঙে ঢেউ লেগেছে গোড়া চাঁদের গা, তোরা দেবী বিজদিয়া বিজদিয়া
देखे आज देखे जागू आज नो दे शास्त्रकार बोलें गो कोटी दाने चो ग्रहणे चो काशी प्रयागे যদি হই কল্প তরু সুমেরু সমা তুল্য তথাপি নহে তুল্য শ্রী মধুর হরি নামে। দেখুন বাবা, আপনি যদি গ্রহণকালে স্নান করেন যা পুণ্য হয়, যদি আপনি মনে মনে করেন যে আমি ওই হীরা মুক্তা দান করব তীর্থে গিয়ে যাহা পুণ্য হবে, আপনি যদি কোটি গোদান করেন যা পুণ্য হবে, আপনি তীর্থে তীর্থে ঘুরে হীরা মুক্তা টাকা পয়সা দান করছেন যা পুণ্য হবে, তার চেয়ে সমতুল্য নয় একবার হরি নামে। কেন না একবার হরি নামে যত পাব হরে পাবে হরে পাপির সত্য নাই তত পাবে করিতে আজ পাপি তত পাবে করিতে আজকে
একটা কথা হলো কি, তাহলে যদি এই কথাটি সত্য হতো তাহলে যারা অত্যাচারী দানবের দল, দুরাচারী দুর্বৃত্তর দল, তারা কি করতেন? তারা ওই মানুষের মাথা ভেঙে, গলা কেটে, পা ভেঙে, সমস্ত কিছু লুট করে ওই শেষের দিনে একবার দুটি বাহু তুলে বলতেন, হরি 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 বল হরি বল। কি মায়েরা তাহলে বলতেন? হরি 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 বল, তাই না? কিন্তু তারা জানতেন যে একবার হরি নামে যত পা ভরে, আরে বাবা আমরা শুনলাম তো যে একবার হরি নামে যত পা ভরে পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে। তাহলে তারা কি করতেন? কারোর পা ভাঙতেন, কারোর গলা কেটে দিত, কারোর লুট করত, সমস্ত কিছু করে, আর শেষের দিনে একবার দুটি হাত তুলে বলতেন হরি 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 বল। চৈতন্য চরিতামৃতে তার নিচে কলম দিলেন, হ্যালো কৃষ্ণ নামে যদি লাহ বহুবা, লাহ বহুবা তথাপি যদি না ঝরে প্রেমীয় সুধা, প্রেমীয় সুধা জানিবে অপরাধে আছে আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ সেখানে না হয় অঙ্কুর, আমার কৃষ্ণ চেতনা হয়। বললেন মা, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবা, এত কি সোজা? শাস্ত্রকার ঠিক বলেছেন যে একবার কৃষ্ণ নাম বললে আমাদের যে পুণ্য হবে, পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে। কিন্তু তার নিচে কলম দিলেন, কেন? এই দুরাচারীদের জন্য, এই দানবদের জন্য। এই কলমটি দিয়ে কি বললেন? হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবা, তথাপি যদি না ঝরে প্রেম সুধা, জানিবে অপরাধ আছে ও প্রচুর, কৃষ্ণ নামের বীজ সেখানে কবু না হয় অঙ্কুর। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে আমাদের, আমাদের যে অপতির জমি, এই আপনারা যেখানে বসে আছেন, যদি এখানে চিন্তা করুন যে যদি কোনো এই শুষ্ক জায়গাতে ওই বীজ ছড়িয়ে দেয়া যায়, তাহলে এই শুষ্ক জায়গায় কি বীজ রোপণ হবে, বীজ স্ফুটিত হবে? হবে না। তাহলে কি করতে হবে? এখানে মাটি খনন করতে হবে, নাঙ্গল কিংবা ট্রাক্টর দিয়ে এখানে মাটি তৈরি করতে হবে। তাহলে এই মাটি তৈরি করলে এই মাটিতে যখন আমরা বীজ রোপণ করব, সেখানে কি করতে হবে? সেখানে আমাদের ছেঁচ লাগাতে হবে। যখনই ছেঁচ লাগানো হবে ওই মেশিন দিয়ে, যখনই জল দেওয়া হবে, ছেঁচ লাগাবার পর দেখবেন যে আপন হতে ওই বীজ অঙ্কুরিত হয়ে যাবে। তাহলে আপনার হৃদয় জগৎটা কি করবেন? আপনার এর মধ্যে তো আপনার মাটি তৈরি করতে হবে, অপতির জমি আপনার পতিত করতে হবে। তার এর মধ্যে কি করবেন? আপনি কৃষ্ণ না, কৃষ্ণ নামের ওই যে নাঙ্গল সেখানে লাগিয়ে দিন, সেখানে মাটি চষে ফেলুন, চষার পর আপনি ওই বীজ রোপণ করুন। বীজ রোপণ করার পরে সেখানে কি করবেন? না ছেঁচ লাগাবেন কিভাবে, তাই না? এটি হচ্ছে বিষয়। আপনি ছেঁচটি কেমন করে দেবেন? না সেখানে দিতে গেলে আপনার দুটি নয়ন বাড়ি আছে, এই নয়ন বাড়ি অবিরত যখন বর্ষণ করবেন আপনার বক্ষ দেশ, এই জমিটি ভিজতে ভিজতে যখন আপনার বক্ষ দেশের মধ্যে প্রবেশ করবে, তখনই ওই বক্ষের মধ্যে সেই বীজ, সেই মাটিটি যখন ভিজে যাবে, আপন হতে আপনার সেই বীজ অঙ্কুরিত হয়ে যাবে। তখন দেখবেন ওই কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয়ে
যখনই গাছ হয়ে সেখানে অনাদিরাদি গোবিন্দ যখন বাঁশি বাজাবেন তখন আপনি আর স্থির থাকতে পারবেন না, তখন বদরে আপনি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আপনি পাগলের মতো হয়ে যাবেন। এটাই হচ্ছে অনাদির আদি গোবিন্দের লীলা। কারণ আপনার কৃষ্ণ ভক্ত হতে গেলে আপনার ত্যাগ করতে হবে, ধৈর্য করতে হবে। কারণ মা এই কলিযুগের মানুষের ধৈর্য নেই। কেন? আমরা হলাম অন্নগত প্রাণ। দেখবেন আমাদের যখন ঘুম পাবে, ঘুমের সময় দেখবেন আর কেউ সহ্য করবে না, আস্তে আস্তে সবাই ঘুমাতে চলে যায়। দেখবেন যখন ওই সবার ক্ষুধা পাবে আমাদের অন্নগত প্রাণ, তখন দেখবেন সবাই খাওয়ার জন্য সবাই চলে যায়। তাহলে একটা ব্যাপার হলো কি যে আমাদের অন্নগত প্রাণ, আমাদের মধ্যে ধৈর্যতা নেই, তাই কি দিয়েছেন না গৌর সুন্দর আমাদের জন্য নাম নিয়ে এসেছেন, বলে ওরে বলি হতজি তোরা অন্য যুগে অন্য ধর্ম ছিল, অন্য কিছু, আমা যাগ যজ্ঞ সেখানে অনেক সেবা অর্চনা ছিল, কলিযুগে কি বললেন অন্য যুগে অন্য ধর্ম কইল ঋষি গণ, কলিযুগে একমাত্র নাম সংকীর্তন, আরে অন্য যুগে অন্য ধর্ম কইল মুনিব, কলিযুগে একমাত্র হরি নাম সংকীর্তন, আরে অন্য যুগে অন্য ধর্ম কইল ঋষি কলিযুগে একমাত্র নাম সংকীর্তন, অন্য যুগে অন্য ধর্ম কইল মুনিব, কলিযুগে একমাত্র হরি নাম সংকীর্তন, কিছু নেই, শুধু নাম বলে নাও, নাম বলে নাও। তাই গৌর সুন্দর আমার কলিযুগে এসে কলিহত জীবকে বললেন ওরে কলিহত জীব তোরা মায়ার একটা আশার বালিশ মাথা দিয়ে আছে, কেন না তোদের অন্য কিছুতে বাধা নেই। অন্য কিছু কি মা? অন্য কিছু হলো অনেক কিছু টাকা পয়সা তোমরা অন্য কিছুতে ব্যয় করতে পারো, আর যদি আমার কোনো বিগ্রহ পূজা করতে যাও সেখানে তোমাদের জন্য পয়সা ওই আস্তে আস্তে বের করতে হয়। কেন না তোমাদের মনটা বড় নয়, মনটা ভালো নয়, এই মনটা যদি বড় হতো, মনটা যদি ভালো হতো তাহলে আমাকে তুলসী পত্র দিয়ে সেবা দিলে তাও আমি সন্তুষ্ট হতাম। দেখবেন ওই যদি কোনো বড় বড় পূজা হয় সেখানে দেখবেন প্যান্ডেলটি অনেক বড় হয়, আয়ঙ্গরটা অনেক বড় হয়, কিন্তু পূজার বাটায় দেখবেন একটি শুধু পান আছে,
তাই ভগবান বললেন কেন না তোদের অন্তরেতে তোদের অন্তরেতে কৃষ্ণই আছে তারে না ভজিয়ে আজ মন মন্দিরেতে যাস কেন লোক দেখায় অন্তরেতে অন্তরেতে কৃষ্ণই আছে তারে না ভজিয়ে মন্দিরেতে যাস কেন লোক দেখায় কৃষ্ণই আছে তারে না ভজিয়ে মন্দিরেতে যাস কেন লোক দেখায় অন্তরেতে অন্তরেতে কৃষ্ণই আছে তারে না ভজিয়ে মন্দিরেতে যাস কেন লোক দেখায় মন্দিরে যাও মসজিদে যাও মনটা খাঁটি দিয়ে ভেবে ছতাই মিছেই গলায় আর তো কিছু না আরে মন্দিরে যাও মসজিদে যাও মনটা খাঁটি যা আরে ভেবে ছতাই মিছে গলায় আর তো সব ইচ্ছাই মন্দিরে যাও মসজিদে যাও মনটা খাঁটি যা তাই মিছে বলাই আর তো কিছু না মন্দিরে যাও মন্দিরে যাও মনটা খাঁটি চা তাই মিছে বলাই আর তো কিছু না জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন ভাবে আজ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন ভাবে আজ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন ভাবে প্রভু জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন ভবে মন্দিরেতে যাও কেন লোক দেখাই মন্দিরেতে যাও কেন লোক দেখাই অন্তরেতে অন্তরেতে কৃষ্ণ আছে তারে না ভজিয়ে মন্দিরেতে যাও কেন লোক দেখাই মন্দিরেতে যাও কেন লোক দেখাই লোক দেখিয়ে প্রণাম করো ঠাকুর শনে মুখে সুযোগ পেলে আগা দাহানো দুর্বলের বুকে লোক দেখিয়ে প্রণাম করো ঠাকুর শনে মুখে সুযোগ পেলে আগা দাহানো দুর্বলের বুকে সুযোগ পেলে আগাধানো দুর্বলের মুখে লোক দেখিয়ে প্রণাম করো ঠাকুর শনে মুখে সুযোগ পেলে আগাধানো দুর্বলের মুখে কত দুর্বলে রায় কালেতে যাই গোহারায় 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 মন্দিরেতে যাও কেন লোক দেখায় আরে মন্দিরেতে যাও কেন লোক দেখায় মন্দিরেতে যাও কেন লোক দেখায় কি বললেন মা কি বলছেন অর্থ আছে তীর্থে যাবে পূর্ণ হবে না চৈতন্য রাখলে মাথায় হয় না চেতনা অর্থ আছে তীর্থে যাবে পূর্ণ হবে না চৈতন্য রাখলে মাথায় হয় না চেতনা আজ অর্থ আছে তীর্থে যাবে পূর্ণ হবে না চৈতন্য রাখলে মাথায় হয় না চেতনা আরে অর্থ আছে তীর্থে যাবে পূর্ণ হবে না চৈতন্য রাখলে মাথায় হয় না চেতনা আজ জ্ঞান বিবে
বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন ভবে প্রভু জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন ভবে প্রভু জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন ভবে প্রভু জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন ভবে নিরতে যাও কেন লোক দেখাই অন্তরেতে অন্তরেতে কৃষ্ণ আছে তারে না ভজিয়ে মন্দিরেতে যাও কেন লোক দেখাই মন্দিরেতে যাও কেন লোক দেখাই রে মন্দিরেতে যাও কেন লোক দেখাই আপনারা ভাবছেন যে বাবা এই ছেলেটি বলছে যে তোমরা কেন মন্দিরে যাও আমি দিনেশ কয়েল যে আপনাদের বলছি যে আপনারা মন্দিরে যাচ্ছেন কেন আপনারা ভাবছেন নানা বাবা আজ থেকে আর মন্দিরে যাব না তাই না কিন্তু নানা বাবা মন্দিরে যাওয়া বন্ধ করবেন না এখানে বলছেন কি যে লোক দেখিয়ে প্রণাম লোক দেখানো প্রণাম না দেখুন এখানে চার রকমের কীর্তন হয় এই যে আমরা কীর্তন করি চার রকমের কীর্তন হয় একটু জানার ব্যাপার আছে আপনারা বলবেন যে বাবা কীর্তন তো আমরা শুনতে যাই কিন্তু চার রকমের কীর্তনটি কি দেখুন দেখবেন ভক্তি কীর্তন হয় আর দেখবেন ওই যেমন ওই গাজন গান হয় আপনারা অনেকে দেখেছেন অনেক এলাকাতে হাস্য কৌতুক যে রস সেইভাবে কীর্তন হয় অনেক কীর্তনিয়া দেখবেন এইভাবে কীর্তনগুলি গায় মানে এমন এমন খারাপ খারাপ কথা বলে এমন এমন ভাবে তাদের আচরণ করে মনে হয় কীর্তনটি খুব ভালো হচ্ছে মানে হাসতে হাসতে আপনারা মনে করেন খুব ভালো কীর্তন চলছে আমি কারো ছোট করার জন্য বলছি না মা ওগুলো কি না অনেক সময় দেখবেন ভালো লাগে কিন্তু কীর্তনের মধ্যে কোনো কীর্তনের রস থাকে না এটা একটা কীর্তন আরেকটা কি তারে ব্রহ্ম নাম সে একটা কীর্তন আর আপনারা যে মনের মধ্যে জপ করেন এটা এক কীর্তন কেন না পারলে আমি আপনাদেরকে বলছি আপনারা সাংসারিক জীবনের মানুষ কেউ সাধন ভজনের মানুষ আপনাদের বলছি যদি দিনন্তে মুখে নাম হাতে কাম ধর্ম হবে আপনার অবিরাম তাও যদি না করতে পারেন দিনন্তে একবার ডাকুন একবার যদি না সময় দিতে পারেন তাহলে আপনি কি করবেন অন্তত সবার সময় বিছানায় বসে যান আস্তে সবার সময় আপনি বিছানায় বসে যাবেন এই যে বাবা এই যে হরে কৃষ্ণ এই যে হরে কৃষ্ণ আরে বাবা আপনারা তো বড্ড কথা বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে কীর্তন হচ্ছে এখানে অন্য কিছু হচ্ছে না ওই যে ফোন নিয়ে রাত দিন ধুমধাম করছেন নেটের মধ্যে পড়ে যাচ্ছেন ওই নেট যেদিন শেষ হয়ে যাবে পুরো নেটের অবস্থা খারাপ হয়ে যাবে হরি বল হরি বল কারণ এই কীর্তন জিনিসটা যে কি রতন যারা অন্তরের মধ্যে প্রবেশ করেছে তারা বুঝতে পারছে তাহলে এখানে ব্যাপার হলো কি যে আমরা যে বলছি যে আপনারা অন্তরে কৃষ্ণ যে যাবেন না এ কথা না আপনারা ওই বসে বিছানাতে অন্তত একবার গোবিন্দকে প্রণাম করে শয়ন করুন আমাকে কেউ না করলে আমি করি আপনাদের চরণে জানাই যতটুকু পারি বলি কিন্তু স্বয়নে যাওয়ার আগে অন্তত একবার গোবিন্দকে প্রণাম করি আপনার সময় নেই কর্মজীবী মানুষ কিন্তু স্বয়নের সময় গোবিন্দকে প্রণাম জানিয়ে যে হে অনাদিরাদি গোবিন্দ হে পতিত পাবন হরি হে বাঁকা বংশীধারী মদন মোহন গিরিধারী গোপীনাথ তুমি আমায় ক্ষমা করো আমি দিনন্তে তোমায় ডাকতে পারিনি আমি এখন তোমায় স্মরণ করলাম গোবিন্দ অবশ্যই সাড়া দেবে যদি আপনি দেখা না পান আপনি ডেকে দেখুন
অন্তত গোবিন্দের আশীর্বাদ আপনি পাবেন, এটুকু আপনাদের চরণে জানালাম। গোবিন্দকে আপনি যখন আশ্রয় করবেন, গোবিন্দ আপনার কৃপা করবে, সমস্ত কিছু দূরীভূত করব। কেন না, দিয়ে ধন বুঝে মন হরিতে কত ক্ষণ। তাই আপনারা ভাববেন যে বাবা দীনেশ বলল যে আমাদের মন্দিরে যেতে বারণ করেছে, না আমি তা বলিনি। যাদের মন খারাপ, মন দিয়ে ডাকতে পারবেন না, তারা মন্দিরে গিয়ে প্রণাম করবেন না, লোক দেখানো করে অন্তর থেকে ডাকুন, অন্তর থেকে প্রণাম করুন, মন্দিরে যান, তবেই তো আপনার সুফল হবে। নইলে আপনি গেলেন লোক দেখানো করে, বাবা দশজন লোক আছে, বেশ কয়েকজন লোক আছে, একটু প্রণাম করলাম, এটা করবেন না। তাই বললেন অন্তরেতে কৃষ্ণ আছে তারে না ভজিয়ে, মন্দিরেতে যাও কেন লোক দেখি। যাবেন আপনার অন্তর শুদ্ধ করে তবেই আপনি চলে যান। আর কি বললেন, যে অর্থ আছে তীর্থে যাবে পুণ্য হবে না। কেন হবে না, আপনি চলে গেলেন অর্থ নিয়ে, আপনার টাকা পয়সা আছে, আপনি তীর্থে ঘুরছেন, বাবা দেখো কত সাধু সন্ন্যাসী হয়েছে, কত হচ্ছে তীর্থ করে বেড়াচ্ছে, আর আপনি এদিকে খবর নিচ্ছেন, হ্যালো এই দেখ এই বেগুন বাগানটা ভালো আছে, এই ছেলেটা ভালো আছে তো, এই পুকুরের মাছগুলো ভালো আছে, এই সংসার ভালো চলছে, তাহলে আপনার অতীত তীর্থ হলো না। কেন না, আপনি চলে গেলেন ওপারে, আর গেরাপিটা পড়ে রইল আপনার সংসার মায়ার বন্ধন। তাই বললেন অর্থ আছে তীর্থে যাবে পূর্ণ হবে না, চৈতন্য রাগলে মাথায় হয় না চেতনা, যাবে পূর্ণ হবে না, চৈতন্য রাগলে মাথায় হয় না চেতনা, পূর্ণ হবে না, আজ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন হবে, আজ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠালেন হবে, মন্দিরেতে যাও কেন এ অন্তরেতে, অন্তরেতে কৃষ্ণ আছে তারে না ভজিয়ে, মন্দিরেতে যাও কেন লোক দেখাই, মন্দিরেতে যাও কেন লোক দেখাই। তাহলে অনেকেই ভাববেন যে বাবা আমরা চৈতন্য রেখেছি বলে আমাদের চেতনা নেই, না না আপনাদের কথা বলিনি, কাদের বলছি, যারা দেখবেন সাধু সেজে আছে চৈতন্য রেখেছে কিন্তু তীর্থ থেকে ঘুরে এসে সুদে টাকা দিচ্ছে, কিংবা দেখবেন যে ওই তীর্থে গেল, তীর্থে থেকে এসে বলছে যে বাবা দাড়ি পাল্লা ধরে একটু মাল কম দিয়ে দিচ্ছে, এই দেখো মানে দু নম্বরই পাপের রাস্তাটা করছে, এইটা করলে চলবে না। আপনি তীর্থে ঘুরে আসলেন, সাধু সঙ্গ করলেন, গোবিন্দ আশ্রয় করলেন, কিন্তু আপনার মনটাকে চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণকে আপনার পরিষ্কার রাখতে হবে। শাস্ত্র বললেন প্রতি পদং পূর্ণ অমৃতের আস্বাদন, এই কৃষ্ণ নামের প্রতিটি অক্ষরের মধ্যে কৃষ্ণ নামের আস্বাদন। তাই সবাই কৃষ্ণ নাম ভজ দেয়, জয় জয় গৌরনিধায় হরি 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 হরি। বাহ, এখানে একটা ভালো লাগলো মা, আপনারা যারা আছেন অন্তত দুটি বাহু উত্তোলন করলেন, আপনাদের বলতে হলো না, এখানের মাটিটা অন্তত তৈরি হয়ে গেছে। কেন না, আমি যেখানেই যাই কীর্তন করতে আগে থেকে মাটিটা তৈরি হয়েছে কিনা, তার প্রথম হরি বললেই বোঝা যায় মাটি তৈরি হয়েছে, তা আপনাদের প্রথম থেকেই দেখছি সত্যি এখানের মাটি তৈরি হয়ে গেছে। মাটি না তৈরি হলে সেখানে বীজ ভালো রোপণ হয় না, তাই মায়েরা যদি ভালো হয় তবেই তো ছেলেরা ভালো হবে, নইলে বাবা লাল জল খেয়ে চলে এলো, কলির ভগবানকে সেবা করে চলে এলো। আমার একটা ওই গানের কলি মনে ছিল, মজ্জে হলো কলির ভগবান, ওটা খেয়ে চলে এলো, সন্তান জন্মালো, সে সন্তান কেমন হবে, যদি মাটি ভালো হয় তবেই তো সন্তান ভালো হবে। তাই আমার
আজকের ভগবান বৃন্দাবনে কাল উত্তর কষ্ট করে এসে আজ প্রভাতে শয়ন ছিলেন, তাই প্রভাতে উঠে কি করছেন দেখুন। আজ প্রভাতে গো মায়ের শাড়ি ধরি, আজ প্রভাতে ঠিয়া গো পাল মায়ের শাড়ি রঞ্চ ধরি, প্রভাতে প্রিয়া গো মায়ের শাড়ি অঞ্চল ধরি, প্রভাতে প্রিয়া গো আরে ননি দেনু নি দে গোপাল আরে ননি দেনু নি দে গোপাল বলে ধীরি ধীরি আর ননি দেনো নিজে গোপাল বলে ধীরি ধীরি বলে দে গোপাল বলছে মা আমায় একটু নবনী খেতে দাও, বলছে কি রে গোপাল, আরে তোর নবনী খাবি এই প্রভাতের সময় উঠেই সঙ্গে সঙ্গে, বলছে হ্যাঁ আমার একটু নবনী খেতে দাও মা আমার বড় ক্ষুধা লেগেছে, বলে কেন তোর নবনী আমি খেতে দেবো আমি কথা দিচ্ছি কিন্তু ওই তোর দুটি কর পূরণ করে নবনী খেতে দেবো কিন্তু আমার একটি কথা আছে, কি কথা না আমার কথা হলো এই আমি তোকে নবনী খেতে দেব কিন্তু আমি শুনেছি তুই বনবাজে নৃত্য করিস আমার আঙিনা মাঝে একটু নৃত্য কর, বলে কি বলছো মা আমি সেই বনবাজে নৃত্য করি আর এই আঙিনা মাঝে নৃত্য করব, তুমি এই কথা বলছো মা, হ্যাঁ রে গোপাল তুই একটু নৃত্য কর আমি কথা দিলাম আমার ঘরে ভাণ্ড ভাণ্ড নবনী আছে আমি তোর দুটি কর পূরণ করে নবনী খেতে দেব, দেখুন মা একটা কথা বলি ভগবান দুটি জিনিস সইতে পারে না, একটি হচ্ছে ভক্তের অহংকার
কোনো ভক্ত যদি বলে যে আমি অহংকার করে আমি বলছি যে আমি বড় ভক্ত, আমি ভগবানকে পেয়েছি, আমি সাধন ভজন করেছি, ভগবান আমায় কৃপা করে, ভগবান আমার একার, তাহলে তার ভগবত কৃপা কোনোদিন হয় না। ভগবান তার অহংকার চূর্ণ করে দেয়। আর কোন ভক্ত যদি নয়নের জল ছড়ি একেবারে বলে হে গোবিন্দ হে পতিত পারি হে বিপদ ভঞ্জন তুমি কৃপা করে আগে যেখানেই তা ভগবান তাকে কৃপা করে, তাকে উদ্ধার করে, তাকে করুণা করে, তার আশীর্বাদ থেকে তাকে কোনোদিন বঞ্চিত করে না। এই মাতা যশোমতী দেখুন কেমন বোকার মতো, কেমন ভাবে না জেনে না বুঝে ভগবানকে বললেন ওরে গোপাল তুই আমার আঙিনা মাঝে নিত্য কর, আমি তোর দুটি কর পূরণ করে নবনি খেতে দেব। যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে গোপাল বললেন মা আমি কথা দিলাম তোমার আঙিনা মাঝে আমি নিত্য করব, তবে তুমি কথা দিয়েছ আমার দুটি কর পূরণ করে তুমি নবনি খেতে দেবে। বলে বেশনাথ মধুর ছন্দে গোপাল নাচে আনন্দে নয়ন কিশোর মোহন মদন মধুর ছন্দে নাচে আনন্দে নয়ন কিশোর মদন মোহন মধুর ছন্দে নাচে আনন্দে নয়ন কিশোর মদন মোহন মধুর ছন্দে নাচে আনন্দে নয়ন কিশোর মদন মোহন চরণে রুনু ঝুনু রুনু ঝুনু 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 নূপুর চরণে রুনু ঝুনু রুনু ঝুনু চরণে রুনু ঝুনু রুনু ঝুনু চরণে রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর গাজি মধুর ছন্দে নাচে আনন্দে নয়ন কিশোর মদন আজ মধুর ছন্দে নাচে আনন্দে নয়ন কিশোর মদন মোহন নাচে রে কর পূরণ করে তুমি নবনি খেতে দাও। যখন মা এই কথা বললেন আমার সঙ্গে সঙ্গে মাতা যশোদ বললেন এ গোপাল আরে এই কথা যার গিয়ে নবলক্ষ ধেনুর পাল তার গিয়ে তুই একা আমার গোপাল তুই অপেক্ষা কর আমি গিয়ে মধ্যে হতে ভাণ্ড ভাণ্ড নবনি নিয়ে আমি তোর দুটি কর পূরণ করে নবনি খেতে আমার যখনই এই কথা বলা সঙ্গে সঙ্গে করলেন কি গোপাল বিশ্বরূপ কর পেতে বসে রইলেন মা
তুমি যাও দেখি তোমার গিয়ে কত ভাণ্ড ভাণ্ড নবনী আছে, তুমি আজ নিয়ে আমার করে দাও। মা যশোমতি করলেন কি, ছুটতে ছুটতে গিয়ে এক ভাণ্ড নবনী এনে আমার গোপালের করে ঢাল। যখনই ঢেলেছেন আমার কর পূরণ হওয়া দূরের কথা, একটি হস্তরেখা পূরণ হলো না, সঙ্গে সঙ্গে মাতা যশোমতি আবার গেলেন। গোপাল করলেন কি, বললেন মা আমি অসীম রূপ রূপধারী, আমি সেই লীলাজ বংশীধারী, আমি অসীম রূপ লীলাজ বংশী, আমি অসীম রূপ রূপধারী। লীলাজ বংশী লীলাজ বংশীধারী, আজি আমি গিরিধারী। আমি দারে গোপালের করে ঢাললেন। আমার একই অবস্থা, গোপালের পট পূরণ হওয়া দূরের কথা, ওই হস্তরেখা একটি পূরণ হচ্ছে না। কেন? বিশ্বরূপ চরাচর যার পদতলে, স্থাবর অস্থাবর জঙ্গল চন্দ্র সূর্য দেব দেবতা সমস্ত কিছু যার চরণ তলে, তার হস্তে এক ভাণ্ড নবনীতে কিছু হয়, কয়েক ভাণ্ড নবনীতে কিছু হয়, কিছু হচ্ছে না। তখন মাতা যশোমতি ওই ভাণ্ড ভাণ্ড নবনী এনে সমস্ত কিছু যখন ঢাললেন, দেখলেন একই অবস্থা, লজ্জায় মাটিতে লুটিয়ে বলল গোপাল রে, সবাই জানে আমি গোপাল, আমি আমার গোপাল গেলো, কিন্তু কিন্তু আজ আজ আমারই কি হলো, আমার কি এত ভাণ্ড ভাণ্ড নবনী ছিল, সেই নবনী গুলি আমি তোর করে নিলাম, একটি হস্তরেখা আমি পূরণ করতে পারলাম না। আমি এমন হতভাগিনী, এমন অনাথিনী, এমন অপায়া, উড়ে গোপাল বলতে বলতে মা মাটিতে লুটিয়ে যখনই লুটিয়ে পড়লেন, মায়ের মস্তকে ছিল গৌরী পূজার ফুল,
আমার গোপালের চরণে পতিত হয়েছে। গোপাল দেখলেন মায়ের আর সেই অহংকার সেই আমিত্ব ভাব আর নেই। তখন ভগবান নিজে কি করছেন গো, ভক্তের জন্য কানে কেমন করছেন দেখুন, মাকে ধরে আর তুলছে আর বলছে, মা তুমি অমর করে কেঁদো না মা, মা গো অমর করে করে কেঁদো করে কেঁদো না মা গো অমর করে করে কেঁদো না মা গো, তুমি কাঁদলে আমার প্রাণ মাগো অমর করে কেঁদো না, যে আমি কাঁদলে জগৎ কাঁদবে, তুমি অমর করে কেঁদো না মাগো, তুমি কাঁদলে প্রাণ কাঁদে মাগো অমর করে কেঁদো না, আজ তুমি কাঁদলে আমি কাঁদব মাগো অমর করে কেঁদো না, আজ তুমি কাঁদলে আমার প্রাণ কাঁদে আজ অমর করে উঠে দেখো ওজন আজ অমর করে কেঁদো না, আজ এইবার করি পুরনো হলো অমর করে কেঁদো না, আজ চেয়ে দেখো ওজন এইবার করি পুরনো, আজ চেয়ে দেখো ওজন আজ দেখো দেখো চেয়ে দেখো এইবার করব পুরন হলো, দেখো দেখো চেয়ে দেখো হরি 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 বল, দেখো দেখো চেয়ে দেখো এইবার করব পুরন হলো মাগো, এইবার করব পুরন হলো। আচ্ছা এইবার কর পূরণ হয়েছে, তাই মাকে আনন্দ দেওয়ার জন্য মা উঠে দেখলেন যে সত্যই তো গোপালে আমি কি ভুল দেখলাম, আমি কি ভুল দেখেছি, এই তো এই তো আমি দেখতে পাচ্ছি গোপালের দুটি কর পূরণ হয়ে গেছে। গোপাল বললেন মা তুমি বসো, তোমার কোলেতে বসে আমি সেবা করি। মা করছেন কি, ওই মায়ের কোলে বসে গোপাল সেবা করছেন, মায়ের কোলে বসে গোপাল যখন সেবা করছেন মায়ের কি আনন্দ। তাই সবাই বললেন চল গোষ্ঠে চলে যাই, মা শ্রীদাম সুদাম দাম বসিতাম পটে মঙ্গল সবাই এসেছে, বলে চল গোষ্ঠে যাই, বলে অনেক বেলা হয়েছে আজকের গোষ্ঠে যাব না, তোরা গোপাল লয়ে করছে, বললে না না তোকে ছাড়া কি গোষ্ঠে যায় যায়, চল
তোর যখন খাওয়া সাঙ্গ হয়েছে আজ চল আমা। দেখলেন তো মায়ের অহংকার চূর্ণ করার জন্য কত কিছু করলেন, তাই করলেন কি সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে চলেছেন। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া আজ ছোটি সে মেরো মদন গোপা, ছোটি ছোটি গাইয়া ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গোয়া ছোটি সে মেরো মদন গোপা, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সে মেরো মদন গোপা, কারি কারি গাইয়ো গরি গরি গোয়া, কারি গাইয়া গরি গরি গোয়া, কারি কারি গাইয়ো গরি গরি গোয়া, কারি কারি গাইয়া গরি গরি গোয়া, ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি সে মেরো মদন গোপাল, ঘাস খাবে গাইয়ো দুধ পিয়াবে গোয়া, ঘাস খাবে গাইয়া দুধ পিয়াবে গোয়াল, ঘাস খাবে গাইয়ো দুধ পিয়াবে গোয়া, ঘাস খাবে গাইয়া দুধ পিয়াবে গোয়াল, মাখন খাবে মোর চলেছেন। কিন্তু সবাই বললেন আমরা সাজিয়ে দেব, আমার যখন সাজিয়ে নিচ্ছেন তখন করলেন কি সবাই সাজাচ্ছেন, তাই ওই বটু যখন সাজাচ্ছেন বটুর কাছ থেকে ওই চরণের নপুরখানা নিয়ে নিলেন, চরণের নপুরখানা নিয়ে সুবল বলছে চরণের নপুরখানা আমার কাছে দে, চরণের নপুরখানা বললেন আমার কাছে তুই ব্রাহ্মণের ছেলে তুই চরণের নপুর পরাবি, তো চরণের নপুর পরাতে হবে না তুই আমার কাছে দে, তাই নিয়ে সুবল সুবল যখন পরাচ্ছেন বললে আমি নেই সবাই আছে, বললে তুই তো আমার হৃদয়ে আছিস তুই আমার পরম শাখা মরমের শাখা, তাই করলেন কি চরণের নপুর। আমার এইখানে আমার লীলা সাঙ্গ হলো, আজ সবাই মিলে গোষ্ঠে চলে গেছে।